হাই এভরিওয়ান, আমি রাহুল আর তোমরা দেখছ এমএলডি বাই রাহুল। আজকের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। এর আগে গতকাল একটা নোটিশ পাবলিশ হয় দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের তরফ থেকে। সে নোটিশটি রিলেটেড আমি একটি ভিডিও বানাই। সেই ভিডিওটি ছিল যে জেনফাইউজি 2021 যে সেন্ট্রালাইজড কাউন্সিলিং হওয়ার কথা ছিল, সেই জেনফাস ইউজির সেন্ট্রালাইজড কাউন্সিলিংটা আগে একটা রাউন্ড হয়েছিল, তার নোটিশ পাবলিশ হয় 17 তারিখ, এবং আরেকটি নোটিশ পাবলিশ হয় গতকাল 28 তারিখ। সেখানে কিছু সিটস ভ্যাকেন্ট থাকার জন্য এই দ্বিতীয়বার সেন্ট্রালাইজড কাউন্সিলিংটা হবে। সেই হিসাব মতো একটি নোটিশ পাবলিশ হয় দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের থেকে, এবং আমি তোমাদেরকে পিডিএফটাতে ওই নোটিশটাতে যা ডিটেলস ছিল ভিডিওর মাধ্যমে বলেছিলাম। কারা কারা এলিজিবল, কী সিটস রয়েছে, তা সত্ত্বেও তোমরা অনেকে কমেন্ট করেছ, তোমরা অনেকে একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারোনি যে ক্যাটাগরি কনভার্টেড যে কাউন্সিলিং এটার মানে কি। তো সেই জন্য আজকের এই ভিডিওটি বানানো। আজকে তোমাদেরকে এই রিলেটেড কিছু বেসিক যে ডাউটস থাকে বা তোমরা যে কমেন্ট করেছো তার বেসিসে আজকের এই ভিডিওটা বানাচ্ছি, এবং এই ভিডিওতে তোমাদেরকে আরেকবার ডিটেলসে জানিয়ে দেবো কী কী করতে হবে বা কীভাবে কনভার্টেড হচ্ছে বা কোন কোন ক্যাটাগরি কোন কোন কোর্সের কতগুলো সিট ফাঁকা রয়েছে। তোমাদেরকে এটা বলবো না যে খুব একটা বড় সুযোগ রয়েছে, তবে কিছুটা হলেও সিট এখনও কিছু ফাঁকা রয়েছে। তো যারা যারা দু একজন এখনও ওয়েট করছো বা নোটিশটির সঙ্গে যুক্ত বা এখনও এটার সঙ্গে যুক্ত রয়েছো, তো যারা চাইছো তাদের জন্য একটু খুশির খবর যে তোমরা এখনও একটু ট্রাই করতে পারবে। কিছু সিট রয়েছে সেগুলোতে তোমরা ফিল আপ করার চেষ্টা করবে, তাদের জন্য এই ভিডিওটা। তো দেখো নোটিশটা আমি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো এখানে নোটিশটিতে সম্পূর্ণরূপে ক্লিয়ার করে বলা রয়েছে যে আগে যে 17 জানুয়ারি একটা সেন্ট্রালাইজড জেনফাস ইউজি 2021 কাউন্সিলিংয়ের জন্য নোটিশ বেরিয়েছিল কারণ কিছু সিট ভ্যাকেন্ট ছিল। তার পরবর্তীতে নোটিশটি রিলিজ হওয়ার কারণ এখানে ক্লিয়ারলি বলা আছে যে এখনও কিছু সিট যেহেতু ক্যাটাগরি ওয়াইজ ফাঁকা রয়েছে সেই জন্য এই কাউন্সিলিং। দেখো, এ ফ্রেশ কাউন্সিলিং ফর সেন্ট্রালাইজড মপ আপ রাউন্ড জেনফাস ইউজি 2021 উইল বি কন্ডাক্টেড অন ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, এটা হবে, অর্থাৎ খুব সময় নেই, আর একদিন হাতে সময়, 11:00 AM ভায়া অনলাইন মোড ফর কনভার্টেড সিট। অনেকগুলো জিনিস এখানে আছে, ক্লিয়ার করে জেনে নাও। অনলাইনে হবে যে কনভার্টেড সিটসগুলি রয়েছে। এরপর দেখো এই যে কনভার্টেড সিট, এটার ব্যাপারে তোমরা অনেকে কমেন্ট করেছো, এটার ব্যাপারটা কী। যদিও আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমরা অনেকেই বুঝতে পারোনি। তো দেখো কনভার্টেড সিটস বলতে তোমরা নোটিশটাতে দেখলেই বুঝতে পারবে যেখানে বলছে দ্য সিটস আর অ্যাভেলেবেল ডিউ টু কনভার্সন্স অফ ক্যাটাগরি সিটস, কিছু ক্যাটাগরি সিটস এখনও ভ্যাকান্ট আছে, অ্যাজ নো ক্যান্ডিডেটস ওয়ার অ্যাভেলেবেল ফর দোজ ক্যাটাগরি সিটস ইন দ্য প্রিভিয়াস কাউন্সিলিং। আগের যে কাউন্সিলিংটা হলো সেখানে ওই ক্যাটাগরির আর কোনো স্টুডেন্ট এখনও নেই, কিন্তু সিটস কিছু ওই ক্যাটাগরির ফাঁকা রয়েছে। তাহলে কি এই বছরের জন্য ওগুলো ফাঁকা রয়ে যাবে? না, তার জন্য এই রাউন্ড কাউন্সিলিং হবে, সেই জন্য এটাকে বলছে কনভার্টেড কাউন্সিলিং। দ্য কনভার্সেশনস অফ সিটস ওয়ার অ্যাজ ফলো অ্যাজ নোটিফাইড ইন প্রিভিয়াস নোটিস, প্রিভিয়াস নোটিস থেকেই সিটগুলো এখনও ফাঁকা রয়েছে, তার জন্য এক ক্যাটাগরি থেকে আরেক ক্যাটাগরি সেগুলো ট্রান্সফার করে দিচ্ছে, কনভার্ট করে দিচ্ছে, যার ফলে সেটা ফিল আপ হয়ে যায় আর ভ্যাকান্ট না থাকে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে পরবর্তী যে জিনিসটা দেওয়া আছে যে কোন ক্যাটাগরি থেকে কীভাবে কোন ক্যাটাগরি কনভার্ট হচ্ছে। দেখো পিএইচ সিটস টু রেসপেক্টিভ ক্যাটাগরি নন পিএইচ, অর্থাৎ পিএইচ সিট কিছু নন পিএইচ। পরবর্তী সেকেন্ড লাইনে এসসি টু এসটি অ্যান্ড ভাইস ভার্সা, তো এসসি কিছু সিট, এসসি কিছু সিট এসটিতে, ওবিসি এ থেকে ওবিসি বি এবং ইডাব্লিউএস কিছু আনরিজার্ভ। আবার একবার একটা কথা ক্লিয়ার করে দিতে চাই যে রাউন্ডটা প্রথমে সেন্ট্রালাইজড হয়েছিল জেনফাস ইউজির জন্য, বিশেষ করে অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্সগুলির জন্য, সেখানে কিছু সিটস এখনও ভ্যাকান্ট আছে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির স্টুডেন্টের কিন্তু আর ওই লিস্টে নাম নেই। তোমাদেরকে সেই ভিডিওর মাধ্যমে 2-3টে ভিডিওর আগে যে বলেছিলাম যে দেখো নাম যে যতগুলো দেওয়া আছে 180টা সিট কিন্তু তার বেশি, তো পরবর্তী আরও রাউন্ড হবে তোমাদেরকে বলেছিলাম ক্লিয়ার করে। তো এখানে সেই রকমই বলছে ইডাব্লিউএস যে সিট সেটা আনরিজার্ভে কনভার্ট হচ্ছে, সেই জন্য সেই ক্যাটাগরি সিটসগুলোকে অন্য ক্যাটাগরিতে কনভার্ট করে দিচ্ছে। এই হলো ডিটেলস, তো আশা করি ক্লিয়ার হয়েছে। তো পরবর্তীতে কী করতে হবে সেটাও বলে দিয়েছে যে তোমাদেরকে যে ক্যান্ডিডেটরা রয়েছে যাদের নাম ছিল ওই লিস্টে তারাই শুধুমাত্র করতে পারবে, তোমাদেরকে ওই ওপিটি ইন এবং আউট করতে হবে। তার ডেট তো আগেই বললাম 1 ফেব্রুয়ারি
11টায় অনলাইন মোডেই হবে। এটা তোমাদেরকে কোনো কলেজে এখন যেতে হবে না, অনলাইন মোডেই তোমাদেরকে কলেজ হিসাবে করতে হবে। এবং ডেট হিসাবে তোমাদের যে টাইম শিডিউল আছে তোমরা এখানে জানতে পারবে। তোমরা যে মেল আইডি দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করেছিলে, শুরু করেছিলে, সেই মেল আইডি দিয়ে তোমাদের কিন্তু তোমরা টাইম সব কিছু ইত্যাদি জেনে যাবে। এবং পরবর্তী পেজটাতে দেখো যে কোন ক্যাটাগরি কিছু সিটস আছে। প্রথমেই বললাম একটা অনেকগুলো পরিমাণ নেই, কারণ এখন প্রায় শেষ হতে চললো, 5 থেকে 6টা সিটস ফাঁকা রয়েছে। এবং কোন ক্যাটাগরি দেখে নাও। তবু একটা কথা, বিএমএলটি অনেকে চাইছিলে, বিএমএলটির জন্য এখন একটা ফাঁকা রয়েছে, এসটির জন্য একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছে। তো তোমরা দেখে নাও কোন কোনগুলো ফাঁকা রয়েছে। তো এই হলো জেনফাস ইউজি 2021 যে সেন্ট্রালাইজড কাউন্সেলিং হচ্ছিল তার সেকেন্ড পার্ট, অ্যাকচুয়ালি বলতে গেলে চলে সেকেন্ড পার্ট। তো এই ভিডিওতে তোমাদেরকে অনেকগুলো যে বেসিক ডিটেলস, বেসিক যে তোমাদের ডাউটস ছিল, তোমরা কমেন্ট করেছিলে, সেগুলো ক্লিয়ার করে আবারও দ্বিতীয়বার বলে দিলাম। আগের ভিডিওটার লিঙ্কও দিয়ে দেবো। আশা করি দুটো ভিডিও দেখলে তোমাদের কনফিউশন মিটে যাবে। তো তোমরা সেই মতো কাউন্সেলিং করো। আবার একবার বলে দিচ্ছি যে 1 তারিখ ফেব্রুয়ারি মাসে কিন্তু মাস্ট অনলাইনেই তোমরা করতে হবে, করো কনভার্টেড সিটসগুলোর জন্য। আশা করি যারা যারা এখনও ওয়েট করছিলো তারা সিটসগুলো তোমরা পেয়ে যাবে। তো এছাড়াও যদি এখনও কোনো জিজ্ঞাসা থেকে থাকে বা এখনও এনকোয়ারি করতে চাও তো অবশ্যই কমেন্ট করো। এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী এরকম আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।